আপনার হারানো ফোন কিভাবে বের করবেন এক মিনিটে সেটা আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব। অনেক সময় দেখা যায় যে আমরা কি করি, ফোনটা বালিশের নিচে বা যে কোনোটার জায়গায় রেখে আমরা মোবাইলটা খুঁজতে শুরু করে দিই, আমরা মোবাইলটা পাই না। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হলো যে আপনি যখন শব্দ করবেন অথবা হাততালি দিবেন দুইবার, তখন আপনার মানে ফোনে আপনাকে ডাকা শুরু করে দিব, মানে আওয়াজ হতে হবে না, আওয়াজ শুরু করে দিবে ফোন। ঠিক আছে, কী একটা আজব সেটিং, তাই না? তো এটা কীভাবে করতে হবে সেটা আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। যখন আপনি ফোনটা রেখে বা খুঁজে পাবেন না বা পাইতেছেন না, তখন আপনি শুধু দুইবার হাততালি দিবেন অথবা দুইবার একটু শব্দ করবেন একটু জোরে, তখন আপনার ফোনে শব্দ করতে শুরু করে দিবে। ওকে, তো এটা করতে আপনার প্রথমত যেটা করতে হবে সেটা হলো যে আপনি এখানে ট্যাপ করে দিবেন। এই অ্যাপসের নামটা আমি শেষে ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো। এই অ্যাপসে আসার পর আপনি যেটা গেট স্টার্ট এখানে ট্যাপ করে দিবেন। ওকে, গেট স্টার্ট এখানে ট্যাপ করে দিবেন। এরপরে এখানে কী করবেন যে আপনি এখানে বাঙালি মানে বাঙালি এটা দিয়ে দিবেন। ওকে, বাঙালি। এরপরে এই যে এই উপরেটা সেটিং পাইবেন, আপনি ডাইরেক্ট এই উপরে ট্যাপ করে দিবেন। উপরে ট্যাপ করে দেওয়ার পর এখানে দুটি সেটিং আসবে, অ্যালাও, আপনি অ্যালাও করে দিবেন, এখান থেকে অ্যালাও করে দিবেন। এরপরে এখানেও উপরেটা ট্যাপ করে দিবেন। উপরেটা ট্যাপ করে দেওয়ার পর সেম এরকম আসবে, আর এরকম আসার পর আপনি এখান থেকে আপনার যে অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন, মানে যে এই অ্যাপস এটা আপনি খুঁজে এখান থেকে বের করবেন। ওকে, আমি এখান থেকে খুঁজে বের করি এজ এ এই অ্যাপস। তো এখানে আমি নামটা বলে দিই অ্যাপসের, এই যে এখানে যে অ্যাপসের নামটা দেখতেছেন না, এই নামটা আপনি গুগল প্লে স্টোরে গিয়ে নামটা লেখার পরে এই অ্যাপসটা চলে আসবে, তখন এটা আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন, এই যে নামটা পুরো খেয়াল রাখুন, মানে এটা আপনি ডাউনলোড করে নেবেন। এরপরে এই যে এখানে দিয়ে দেবেন, এটা অ্যালাউ করে দেবেন। ওকে, অ্যালাউ করে আবার ব্যাগে চলে আসবেন। যখন আবার ব্যাগে চলে আসবেন তখন এখানে কী করবেন, এই যে সেটিং, এখানে সেটিং লেখা দেখতেছেন, আপনি এই সেটিংয়ে ট্যাপ করে দেবেন। ওকে, সেটিংয়ে দেওয়ার পর আপনার এখানে কিছু করতে হবে না, আপনি যেটা করবেন সেটা হলো যে আবার এজ এখানে ট্যাপ করে দিবেন। এরপর আওয়ার দিবেন সেটিং, এই সেটিংয়ে ট্যাপ করে দিবেন। ঠিক আছে, সেটিংয়ে দেওয়ার পর আপনি কী করবেন, এই যে এখানে দুটি অপশন দেখতেছেন, এই দুটি অন করে দিবেন। আপনার এই দুটি অন করে দিতে হবে, অন করে দেওয়ার পরে এই যে আবার এইটাও টিক দিয়ে দিবেন। ওকে, এটা টিক দিয়ে দিবেন। এরপর আপনার যেটা করতে হবে সেটা হলো যে এই যে এখানে ট্যাপ করে দিবেন, এই যে এখানে ট্যাপ করে দিবেন। এরপর ব্যাগে চলে আসবেন, এখানে কিছু করতে হবে না। এরপর আপনি এই যে এখানে ট্যাপ করে দিতে পারেন, এই যে এখানে এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনি কিছু করতে হবে না, আপনি ডাইরেক্ট আবার ব্যাগে চলে আসবেন। ওকে, আবার ব্যাগে চলে আসবেন, মানে এই সেটিংগুলো আপনার দেখতে হবে, না দেখলে কিন্তু হবে না। এরপর আপনি যখন এই ফোনটা রেখে এই মোবাইলটা অফ করে কোথাও হারিয়ে যাবেন অথবা মোবাইলটা ধরেন আপনি রাখছেন পাইতেছেন না, তখন আপনি কী করবেন, দুবার হাততালি দিবেন। দুবার হাততালি দিলে আপনার ফোনে রিংটং বাজতে শুরু করে দিবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, আর পাশে থাকার চেষ্টা করবা। আর আমি ইউটিউবে নতুন, এতটুকুই বলতে পারি, আর আজকের ভিডিওটি এতটুকুই।